আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মাধ্যমে জাতি ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামাত জোট যখনই ক্ষমতায় এসেছে তখনই বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। গণভবনে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি ব্রেইল প্রকাশ হওয়ায় প্রতিবন্ধীরাও এখন থেকে প্রকৃত ইতিহাস জানার সুযোগ পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তারা জানতেও পারবে। বইটি কিন্তু ইতিমধ্যে প্রায় 14টা ভাষায় অনুবাদ হয়েছে সারা বিশ্বে, এবং আরও কয়েকটি ভাষায় অনুবাদ করবার জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে, এবং সারা বিশ্বে আমি বলব যারাই এটা পড়েছে তাদের কাছে এটা অত্যন্ত গ্রহণযোগ্য। আর 75 জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের এমনকি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, সেগুলি যে বিকৃত করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল, এই বই প্রকাশ হওয়ার পর অন্তত সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাই। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে আতঙ্ক কাটেনি শরণার্থীদের। তাদের অনেকেই অবস্থান নিয়েছেন অন্য ক্যাম্পে। মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প এক এ শরণার্থীদের দুই গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এতে নিহত হয় 4 জন। আনসার সদস্য সহ আহত 15 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে 3 দিনে খুন হলেন 7 রোহিঙ্গা। এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে 9 রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে র্যাব। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বেগমগঞ্জের একলাসপুর থেকে সোহাগ এবং নূর হোসেন রাসেলকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে 5 জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন। রোববার রাতে প্রধান আসামি বাদল সহ 9 জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 2টি মামলা দায়ের করেন ওই নির্যাতিতা নারী। হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, রোববার সন্ধ্যায় সিএনজি অটোরিকশায় শেরপুর থেকে মজলিশপুর যাচ্ছিলেন তিনি। তবে সেখানে না নামিয়ে দিয়ে হাত পা ও মুখ বেঁধে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে রাতভর গণধর্ষণ করা হয় তাকে। পরে সকালে তাকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিলে স্থানীয়রা জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এদিকে ঘটনা জানার জন্য ওই দুই নারী দুঃখিত এদিকে ঘটনা জানার জন্য ওই নারীকে উদ্ধার করে বক্তব্য নেয় পুলিশ। পরে মঙ্গলবার রাতে 3 জনের নাম উল্লেখ সহ 6 জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন নির্যাতিতা নারী। রাতেই মামলার দ্বিতীয় আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এবার শেয়ার বাজারের খবর। আগের 2 দিন পতনের পর চতুর্থ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচকে উত্থান দেখা দেয় এবং বেলা 11:36 পর্যন্ত ডিএসইর 3টি সূচকে উত্থানে থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 341.59 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 229টির, কমে 76টির এবং অপরিবর্তিত ছিল 44টি কোম্পানির শেয়ার এর দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, কাটোয়ালি টেক্সটাইল, নর্দার্ন ইন্স্যুরেন্স এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 7% নগদ এবং 7% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে এবং বোনাস শেয়ার সিডিবিএল এর মাধ্যমে বিও হিসেবে পাঠিয়েছে কোম্পানিটি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।